नमस्कार विटिवी प्राइम टाइम बांग्ला खबरे आपनादेर स्वागत जानाई आमी मधुमत्तमा। प्रथमेई संबाद शिरोनाम। मुख्यमंत्री हेमंत बिश्व शर्मा अन्यान्य राज्य निये व्यस्त थाकेन केन, प्रश्न तुललेन सर्वभारतीय कांग्रेस सम्पादक पृथ्वीराज साठे। सन्ध्या राते आमराघाटे संघटित हलो भयंकर सड़क दुर्घटना, অটো মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত পাঁচ। মেহেরপুর কাঁঠাল পয়েন্ট এলাকায় বৃহৎ অজগর সাপ উদ্ধার, উদ্ধার হওয়া সাপটি লম্বায় প্রায় 10 ফুট লম্বা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যের জন্য কর্তব্য দায়িত্ব ভুলে অন্যান্য রাজ্য নিয়ে ব্যস্ত থাকেন কেন, প্রশ্ন তুললেন সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক পৃথ্বীরাজ সাঠে। তিনি বলেন অসম লাপাতা সিএম বেখবর সরকার চলছে, নির্বাচনের প্রচারে এসে মুখ্যমন্ত্রী তার ব্যর্থতা ঢাকতে ধলাইয়ের জনগণের কাছে অপলাপ করে প্রলোভন দেখাচ্ছেন বলে তোপ দাগেন সাঠে। তিনি আরো বলেন যে কংগ্রেস রাজনীতিতে পরিচয় দিয়েছে, যে কংগ্রেস রাজনীতি শিখিয়েছে বিজেপিতে গিয়ে সেই কংগ্রেসকে दूध ना दवा गुरु बोलचें हेमंत विश्व शर्मा। ये जो सीएम साहब हैं आपके, इनके सोच में किस प्रकार का परिवर्तन हुआ है देखिए बीजेपी जाने के बाद। बीजेपी जिस प्रकार किसी भी बयान को, किसी भी मुद्दे को तोड़ मरोड़ कर झूठ फैला सकती है, इसका ये एक उदाहरण है। अब कांग्रेस पार्टी ने कभी नहीं कहा कि ये कौन सा है क्या है, ये तो उनका ही वाइस प्रेसिडेंट बोल रहा है। कांग्रेस पार्टी ने यह कहा कि आपके पार्टी का वाइस प्रेसिडेंट ये आरोप लगा रहा है, इसके बारे में क्या है आप बताइए। हमने थोड़ी ना बोला है, हमें कोई लेना देना है वो कहां से हो क्या हो, आप अपना देख लो, कांग्रेस पार्टी के ऊपर मत लगाओ, कांग्रेस कोई मतलब नहीं है। हम तो उसको एक उम्मीदवार के रूप में देख रहे हैं जिसको हमें हराना है। आपके पार्टी के लोग ये कह रहे हैं ना कि ये वहां से है, यहां से है, ये है, वो देखो आप, हमने ये कहा था। तो सीएम अभी उसको तोड़ मरोड़ के पता नहीं क्या सिद्ध करना चाहते, उन्होंने सारे क्लिप्स देखने चाहिए, हमारे प्रेस के क्लिप्स देखने चाहिए। मंगलवार सन्ध्या राते पूर्व धलाई रामराघाटे भयंकर सड़क दुर्घटना संघटित हुए। जाना गया है आमराघाटे दिक थेके मतिनगर अभिमुखे जावा अटोरिक्शा और विपरीत दिक थेके आसा एक अटो ट्रकर मुखोमुखी संघर्ष है। ये अटोरिक्शाटी पाल्टी खे सम्पूर्ण दुमड़े मुचड़े जाए। दुर्घटन अंत 5 जन लोक गुरुतर भावे आहत हो। ঘটনার বিকট শব্দে জড়ো হন স্থানীয়রা, স্থানীয়রা এসে শুরু করেন উদ্ধার কাজ। অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যাওয়ার ফলে দীর্ঘ সময় প্রচেষ্টা চালিয়েও চালক সহ একজন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন। খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্স ও কচুদ্রম পুলিশে। অ্যাম্বুলেন্স দেরি হচ্ছে দেখে তিনজনকে স্থানীয়রা দ্রুত শিলচর মেডিকেল কলেজ নিয়ে যান। কচুদ্রম পুলিশ খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আরও 2 জন আহতদেরকে নিয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান। এই দুর্ঘটনায় আহত হয়েছেন যথাক্রমে দিদারখুশ দ্বিতীয় খণ্ডের বাসিন্দা বছর 67-এর মনির আলী এবং গঙ্গানগরের বাসিন্দা পিয়ারউদ্দিন, ইয়ামউদ্দিন ও সবুরউদ্দিন। অন্যজনের নাম জানা যায়নি। এদের মধ্যে 3 জন বেশিরভাগ আঘাতপ্রাপ্ত হয়েছেন। বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মোল্লা ভাই আমরা জেলের কই, এ দুজনের ম্যাক্সিমাম ইনজুরি হয়েছে, হেড ইনজুরি আছে, আর মমির ভাই এর সবুর রহমান আরো বেশি, সবুরেরও 3 জন মেজর অ্যাক্সিডেন্ট আছে, মমির ভাই, মোল্লা আর সবুর, এই 3 জন, আর বাকি 2 জন মোটামুটি একটা তো মোটামুটি একদম মারা। 5 জন এখন পর্যন্ত বিক্রম ইনজিওর ইনফরমেশন আছে, 2টা অটো মুখোমুখি সংঘর্ষ হয়েছে যেটা দেখরাই তুমি, ড্রাইভারগুলোর কোনো হদিশ পাওয়া গেছে না, বাকি প্যাসেঞ্জার কোন দিকে আছে না আছে এটা ইনফরমেশন কোনো পাওয়া গেছে না, পাওয়া যাইব আশা করা যায়। তবে ধন্যবাদ জানাই কচুদ্রম পিএসকে যে তারা নিজে অফিসার যে আইসন তাই নিজেই গেলে রয়ে গেছে, কিন্তু প্যাসেঞ্জার গাড়ি দিয়ে আগে পাঠাই দিছো, এটা লাগে কচুদ্রম পিএসকে ধন্যবাদ জানাই দিলাম। শিলচর মেহেরপুর কাঁঠাল পয়েন্টের মসজিদের পাশে থাকা একটি পুরাতন লোহার দোকানের সম্মুখ থেকে উদ্ধার হলো প্রায় 10 ফুট লম্বা অজগর সাপ। বুধবার বিকেল বেলা হঠাৎ স্থানীয়দের চোখে পড়ে অজগর সাপটি। তৎক্ষণাৎ সাহসিকতা দেখিয়ে স্থানীয় কয়েকজন মিলে সাপটিকে আটক করতে সক্ষম হন। কাঁঠাল পয়েন্টে এলাকায় বিশাল আকারের অজগর সাপ উদ্ধার হয়েছে এমন খবর চাউর হতেই এলাকার বিভিন্ন স্থান থেকে অজগর সাপ দেখতে ভিড় জমা হন মানুষ। পরে স্থানীয়রা বনবিভাগের কর্মকর্তাদেরকে ডেকে অজগর সাপটি তাদের হাতে তুলে দেন।
উদ্ধার হওয়া সাপটি লম্বায় প্রায় 10 ফুট লম্বা। আমরা মেহেরপুর খাটল পয়েন্ট মসজিদের কিনারে লোয়ার গোডাউন এই রোডর কিনার বড় হেভি সিটর ভিতরে আইয়া এসে ওখান থেকে ওটা দড়িয়া রিকভারি করা হইছে আর আমরা পাবলিককে দেখাই এটা রাখছি যাতে ফরেস্টে আইয়া নিয়ে। আজ ধলাই উপবিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এই এসইউসিআই কমিউনিস্ট দলের মনোনীত প্রার্থী গৌরচন্দ্র দাসের সমর্থনে ভাগাবাজারে ইলিয়াস আলী এলপি স্কুলের পাশে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এসইউপিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির প্রবীণ সদস্য প্রাক্তন শিক্ষক শামদ কুর্মির সভাপতিত্বে পরিচালিত সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন দলের একনিষ্ঠ কর্মী আলী আফসর আসু চৌধুরী। দলের প্রার্থী গৌরচন্দ্র দাস এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস। চন্দ্রলেখা দাস বলেন, নির্বাচনের মাধ্যমে পুঁজিপতিদের সেবাদাস ভোটের মাধ্যমে নির্বাচিত হন, জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হয় না। তিনি বলেন, ভোট আসলে নেতারা মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি ছেটান, নির্বাচন চলে গেলে তা নিজেরাই ভুলে যান, জনগণ যে তিমিরে থাকে সেই তিমিরেই থাকেন। তিনি বলেন, জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কারণ 2021 সালে যিনি বিধায়ক নির্বাচিত হয়ে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন তিনি সাংসদ নির্বাচিত হয়ে যান। তিনি বলেন, আসামে যে 5টি উপনির্বাচন হচ্ছে এর একমাত্র কারণ এটি, ফলে এই নির্বাচন সাংসদদের ছেড়ে যাওয়া আসন পূরণ মাত্র। তিনি বলেন, এই নির্বাচনের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা আসছেন, কিন্তু জনগণের সমস্যা যথাক্রমে তীব্র বেকার সমস্যা, নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, প্রিপেইড স্মার্ট মিটার বসিয়ে জনগণের অর্থ লুট করা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি হাসপাতাল বন্ধ করে দিয়ে শিক্ষা স্বাস্থ্য পরিষেবাকে ধ্বংস করে দেওয়া ইত্যাদি নিয়ে কোনো কথা বলছেন না। তাদের একমাত্র উদ্দেশ্য হলো দেশের কর্পোরেটদের মুনাফা অর্জনে সাহায্য করা এবং তাদের টাকায় নির্বাচন লড়ে বিধায়ক মন্ত্রী হওয়া। তাই বিজেপি কংগ্রেস দলের নেতাদের ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করে জনগণের কোনো লাভ নেই। তিনি বলেন, এই সমস্যার সমাধান হবে একমাত্র গণতান্ত্রিক আন্দোলনের পথে। তিনি দলের প্রার্থী গৌরচন্দ্র দাসকে আগামী 13 নভেম্বর ভোট দিয়ে জয়যুক্ত করতে আহ্বান জানান। সভায় এছাড়া উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য অরুণাংশ ভট্টাচার্য এবং রাজ্য কমিটির সদস্য ও জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, জেলা কমিটির অন্যতম সদস্য সুব্রত চন্দ্র নাথ ও লক্ষ্মীচরণ আকুরা প্রমুখ। আর তারা জনসাধারণকে সবসময় তারা বুঝিয়েছেন যে আসলে উনি করেন নাই, আমি করব, এবার আমাকে ভোট দিন। আর আপনারাও ভাবেন যে এরা এত বড় মানুষ, বড় বড় লোক, এরা কি মিথ্যা কথা বলবে? এই ভেবে আপনারা ওদেরকে ভোট দেন। কিন্তু এই যে দলগুলো, এই বিভিন্ন কংগ্রেস, এজেপি, বিজেপি, এই তৃণমূল কংগ্রেস, এইগুলো দল, এই দলগুলো হয়েছে ধনী পুঁজিপতি শ্রেণীর দল। কৃষকরা বেছে না দিতে পারে যাতে তাদের জিনিসপত্র, তারা যদি আজকে কৃষকরা কৃষি না করে, খেতি না করে, তাহলে কিন্তু সারা দেশের মানুষ খেতে পাবে না। অথচ সেই কৃষকদের দাবি আজকে সরকার মেনে নিচ্ছেন না, কারণ তারা হয়েছে পুঁজিপতিদের গোলাম। পুঁজিপতিরা এইটা মানেন না, পুঁজিপতিরা কখনো ন্যূনতম সাহায্য মূল্যে তাদের ধান শস্য এগুলো কিনবে না। আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের রাজ্যিক এবং জেলা ও ব্লক পর্যায়ে ডিরেক্টর এবং সভাপতি পদে নিযুক্তি দেওয়া হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার বেলা 3টার সময় লালার বিষ্ণুপুরস্থিত আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের অস্থায়ী কার্যালয় লালার বিশিষ্ট নাগরিক বারীন্দ্র কুমার রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় নবনিযুক্ত রাজ্যিক ডিরেক্টর গোলাম খলিফা লস্কর এবং হাইলাকান্দি জেলা সভাপতি ফরেজউদ্দিন বড়ভুইয়ার হাতে নিযুক্তিপত্র তুলে দেন আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের সর্বভারতীয় সহসভাপতি তথা আসাম রাজ্যিক সভাপতি লালার বিশিষ্ট সমাজসেবী বিজয় শ্রী সংকটমোচন অ্যাওয়ার্ড প্রাপ্ত মনোয়ার হোসেন বড়ভুইয়া। এরপর এক সাংবাদিক সম্মেলনে মনোয়ার হোসেন বড়ভুইয়া জানান যে আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের সর্বভারতীয় সভাপতি ডক্টর বিপি সিংহ নির্দেশে এই নিযুক্তি কার্যকর করা হয়। তিনি জানান যে এরই সঙ্গে পরিষদের কাছাড় জেলা সভাপতি পদে সাব্বির হোসেন মজুমদার এবং কাটলিচড়া ব্লক সভাপতি পদে শফিকুর রহমান চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিন নবনিযুক্ত
অসমরাজ্যিক ডাইরেক্টর, হাইলাকান্দি জেলা সভাপতি ও আমন্ত্রিত কাছাড় জেলা এবং কাটলিছড়া ব্লক সভাপতিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের সর্বভারতীয় সহসভাপতি তথা আসাম রাজ্যিক সভাপতি মনোয়ার হোসেন বড়ভূঁইয়া। এরপর লালার বিষ্ণুপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মনোয়ার হোসেন বড়ভূঁইয়া জানান যে অতিসত্ত্বর ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং অসমের অন্যান্য জেলাগুলোতে পরিষদের রাজ্যিক, জেলা এবং ব্লক পর্যায়ে কমিটি গঠন করে সভাপতি সহ অন্যান্য পদে নিযুক্তি প্রদান করা হবে। তিনি আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের সদস্য সদস্যা পদ গ্রহণ করে দেশ ও দেশের উন্নয়নের কাজ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সাদ্দিক মোহাম্মদ আলী, আমিন লস্কর, ব্রিজেশ নাথ, কবির হোসেন বড়ভূঁইয়া, জাকির হোসেন লস্কর, নিজামুদ্দিন, মিহির লস্কর, মেহবুব হাসান প্রমুখ। নমস্কার, মে গুলাম খলিফা ফ্রম শিলচর ও চামড়া গুদাম। তো সবসে পেলে মে শুক্রিয়া আদা করুঙ্গা ডিপি সিং স্যার কা, জো চিফ হে আর মনোয়ার স্যার কা, ইসিলিয়ে উনহোনে চুজ করকে মুঝে স্টেট ডাইরেক্টর লেভেল মে সিলেক্ট কিয়া, ইসিলিয়ে মে সো মেনি 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 থ্যাঙ্কস স্যার। স্যার পুনর জন্ম মে তো মে আপ তো দিল সে স্বাগত করতা কি আপ মুঝে ইস লাইন পে ইস সিলেক্ট পোস্ট পে ডিপি সিং কো লেকর মুঝে সিলেক্ট কিয়া, সো মেনি মেনি থ্যাঙ্কস। তো সবসে পেলে বাত হ্যায় কি বর্ষোঁ সে স্যার দিল মে এক উম্মীদ থা, এক আশা থা, এক এক্সাইটমেন্ট থা কি সুশীল কুছ কাম করতে, লেকিন বেনা নেই মিলতা হ্যায়, বেনা কি ভিজা কুছ কাম। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। হোমওয়ার্ক ফিনিশ? ফিনিশ। গিটার প্র্যাকটিস ফিনিশ? ও ফিনিশ। আর হরলিক্স? নাই। যদিহে এক্সট্রা হরলিক্স পাওয়া যায় তেন্তে এক্সট্রা টাইম তো লাগিবই ন, 10 টাকার স্যাশেট 20% এক্সট্রা হরলিক্স। Stop. Wait, wait. It's time for a DRS. Dhoni review system. Iman dhuniya gundho, aru iman tasty. Mane moor oiler captain. Mahakosh kachi ghani. Review hotik na hoyne. Ekhot koyu adhik quality testor uttir na hoy toyar hoyse. Mahakosh kachi ghani horio hotel. Ji mufa aru pufar gunere bharpur. Sokot pani mukhot pani. Moor pasondo. Mahakosh kachi ghani. My choice. এই আলুয়া গ্রিন টি আরে আতো টেস্টি, নতুন লিপটন গ্রিন টি, রিফ্রেশিং নতুন টেস্ট, গতিকে এতিয়া টেস্টি গ্রিন টি রে বেলি ফ্যাট কমাও, লিপটন গ্রিন টি ট্রাই করি চাও। আরে ডিজে হয় নাই, মই আছো নহয়, ফুলা ফুলা ফ্রিজি চুলি ভাই বান্ধি লও, স্ব্যাগো লাগিব, এই দীপ্তি শাইন করা সুলি মেলি, আহিল আহিল সানফিট সুপার শাইন সিরাম, ইয়ার পুষ্টিকর ভিটামিন ই ফর্মুলায় আগবহায় ইনস্ট্যান্ট ফ্রিজ কন্ট্রোল, গতিকে শাইন করা সুলি মেলি সানফিট সুপার শাইন সিরাম। ফসি গলি নহয় তাত, এনেকৈ ভিতর লই কে জুয়া টান, ইজি 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 হয়, এডিয়া হয় পরে নহয় ইজি ইজি হয় বলতে, ইসি লিকটা দাগ এই দাগ গুসুয়া ইজি সার্ফ এক্সেল ইজি ওয়াশ, ইয়ার ডকন হাতর শক্তি ইমান বেশি লিকটা দাগ গুসুয়া হয় পরে ইজি সার্ফ এক্সেল ইজি ওয়াশ। সিলেকশন কমিটিক এনে এজন প্লেয়ার লাগে যি চিফ সিলেক্টরৰ বাবে হোয়াট আৰু খুশাস্তৰ সিক্সাৰ মাৰিব, জুনিয়ৰ সিলেক্টৰৰ বাবে ভিটামিনৰ পুষ্টি পূৰ কৰিব, সিনিয়ৰ সিলেক্টৰৰ কলেষ্ট্ৰলৰ ৰান ৰেট নিয়ন্ত্ৰণত ৰাখিব। নতুন মহাকোষ ৰিফাইণ্ড সয়াবিন অইল যি আগতকৈ অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে, ইয়াত আছে ভিটামিন ই, ডি, অমেগা 3 আৰু 6টা ফেটি এচিড, ই পাৰফৰ্ম কৰে সকলো ফৰ্মেটতে, টেষ্টেই হওক বা কোৱালিটি। সিলেক্টেড মাহিৰ মহাকোষ, মাই চইচ। আর সার কিনিবলৈ কোনো অহাই নাই, কোনো কথা নাই, 10 টকার সার্ফ এক্সেলেরে এই যে দিদাক গুছি যাব, সার্ফ এক্সেল মাত্র 10 টকা রোলিং। আজি ফার্স্ট অর শেফট আমি বনাম চকচক চিকেন, দুটো ভাবে কাটক, দুটো ভাবে গুসাও, দুটো ভাবে মিহলি করক, চকচক চিকেন হাজু হইছে সুপার ফাস্ট। এই জলা গ্রিসর কি হবো? এই জলা গ্রিসর ভাবে ইয়াত আছে নতুন সুপার ফাস্ট উইম, ইয়াত একটা রেমুর শক্তি আছে যারে আমি জলা গ্রিস আটরাও সুপার ফাস্ট। এতিয়া হলা নহয় আসল ফাস্ট শেফ, প্রতিদিনে লাগে স্যালোর দরে লুক নহয়নে, কিন্তু প্রতিদিনে স্যালোলৈ যাওয়া অসম্ভব,
তেন্তে বাট কিয়ারা স্যালন তো ঘরতে আছে ট্রেসমে কেরাটিন স্মুথ ইয়োর স্যালন প্রফেশনাল কেরাটিন আর আগুন অয়েলর হইতে ফ্রিজ কন্ট্রোল করে 72 ঘন্টা লৈকে প্রতিদিনে হয় রোগ স্টাইলিশ হয় রোগ হাজু ট্রেসমে এটা ঘরতে স্যাল ফিরে এলাম বিরতির পর গত সোমবার নিশারাত্রে লক্ষ্মীপুর বিধানসভা অন্তর্ভুক্ত কাপ্তানপুর জিপির 13 নং খণ্ডে নিবাসী এমজাউল আহমেদ মাজারবুইয়ার নিজ বাসার বারিন্দার থেকে একটি বাজাজ পালসার 220 মোটর সাইকেলটি একটি চুরের দল চুরি করে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাটির বিবরণ জানাতে গিয়ে এমাজুল আহমেদ বলেন, বিগত কয়েকদিনের মধ্যেই গ্রামে বেশ কয়েকটি এইভাবেই চুরির ঘটনা ঘটেছে। এই চুরি হওয়া মোটর সাইকেলটি অনেক কষ্ট করে অর্থ সঞ্চয় করে ক্রয় করেছিলেন এবং বিগত কয়েকদিন পূর্বে উনাদের বাড়ি একটি ব্যাটারি ও হাঁস মুরগি চুরির ঘটনাও ঘটেছিল। উনি জেলা প্রশাসন সহ লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের কাছে বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে এই গ্রামে ত্রাস সৃষ্টিকারী চুরের দলকে পাকড়াও করে উপযুক্ত শাস্তির দাবি করেন। এমাজুল আহমেদ লস্কর সহ কিয়ামউদ্দিন লস্কর, শাহানুর আলম বরভুইয়া, হায়দার হোসেন লস্কর, রবিজুল আলম বরভুইয়া, রাইমুল হক মজুমদার, আহমদ হোসেন বরভুইয়া প্রমুখ অসহায় গ্রামবাসীরা। গত 2 দিন আগে আমার ভাতিজা, তার নাম হলো এমাজুল হক মজুমদার, তারও জায়গা থেকে একটা 220 পালসার বাইক চুরি নিয়েছিল এবং এই বাড়িতে কি আরো অনেক জিনিস চুরি, ওর একটা ব্যাটারি চুরি হয়েছে গাড়ি, আস আরো 2টা নিয়েছেন, তার বড় ভাই সাইকেল লইয়া গেছেন চুরি করিয়া। ছেলেটা বড় গরিব মানুষ, এখানে আমরা কেস করছি, কেস পুলিশও আইসুন, ইনকোয়ারি করে গেছুন, মানে এরকম আর আমরা এলাকা তো আরো অনেক চুরি, ওর রাত্রে বাইক লইয়া ঘুরুন, এর বাদে অনেক জিনিস চুরি, আমরা গ্রামাঞ্চলের মানুষ, গরিব মানুষ, আমরা যদি এরকম সুর দিয়ে দমন না করা হয় তো আমরা সোলার মাঝে অসুবিধা হয়ে যাবো। আর প্রশাসন, আমি ডাইরেক্ট এসপি স্যার দিয়ে বা ওসি স্যার দিয়ে আমরা লক্ষ্মীপুর দৃষ্টি আকর্ষণ করার লাগি, যাতে আমরা নিরাপদে থাকতে পারি, কারণ সুররা তো আমরা বড় ভয়াবহ বিপদ আছে। কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির অন্তর্গত কালাইন গাঁও পঞ্চায়েতের ছলিগ্রাম এলাকার লারাং নদীর উপর নির্মিতব্য আরসিসি সেতুটি দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। 2018 সালের ফেব্রুয়ারি মাসে এই গুরুত্বপূর্ণ সেতুর শিলান্যাস করেছিলেন তৎকালীন বিজেপি বিধায়ক অমর চান জৈন। নির্মাণ কাজটি 2022 সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু নির্মাণ কাজ এখনও পর্যন্ত শেষ না হওয়ায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। এলাকার ছলিগ্রাম, কোনাপাড়া বাগান, বাটগ্রাম, মোগ্রাম, ভিতরগুল, ঘিলাতলি এবং কোনাপাড়া গ্রান্ট, মিকির পুঞ্জি সহ খৈয়াঞ্জি গ্রামের অধিবাসীরা প্রতিদিনই নদী পারাপারে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বর্ষা মৌসুমে লারাং নদী খরস্রোতা হয়ে ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। অভিযোগ উঠছে, নির্মাণ কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার সেতুর কাজ অসম্পূর্ণ রেখেই পুরো টাকার পরিমাণ আত্মসাত করেছেন। নিরুপায় হয়ে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে চাঁদা সংগ্রহ করে নদী পারাপার করার জন্য বাঁশ দিয়ে একটি অস্থায়ী পুল নির্মাণ করেন। তবে বর্তমানে পুলটি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে। এই বাঁশের পুল পারাপার করতে গিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষজনকে। অতএব অধিসত্ত্বর এই আরসিসি সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ করার জন্য কাছাড়ের জেলাশাসক এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী। 2018 শুরু হয়েছিল, এটা ডিসি স্যার আসলে আইয়া কইছিল যে এটা 2022 ভিতরে কমপ্লিট হইব, নদীর পশ্চিম পাড়ে মানে পূব পাড়ে মিটিং হয়েছিল, তারপরে দিয়ে ওটা তো আর এরপরে তো কন্ট্রাক্টর কাজ করিয়াও যা করিয়া যাওয়া সত্ত্বে মানে এটা কাজটা চলছিল, এরপরে দিয়ে অতটুকু আবার পরে এটা বন্ধ হয়ে গেছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অন্যান্য রাজ্য নিয়ে ব্যস্ত থাকেন কেন, প্রশ্ন তুললেন সর্বভারতীয় কংগ্রেস সম্পাদক পৃথ্বীরাজ সাঠে। সন্ধ্যারাতে আমড়াঘাটে সংঘটিত হলো ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, অটো মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 5। মেহেরপুর কাঁঠাল পয়েন্ট এলাকায় বৃহৎ অজগর সাপ উদ্ধার, উদ্ধার হওয়া সাপটি লম্বা প্রায় 10 ফুট লম্বা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই, নমস্কার।